গেট রেডি ফর দ্য ওয়ার্ল্ড, এই থিমকে সামনে নিয়ে বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে মাইলস্টোন। শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি দূর এবং জানা ও শেখার সুযোগ তৈরি করতে সালে আহমদ শাহিন এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। শনিবার সকালে পৌর শহরের আজির মার্কেটে অবস্থিত মাইলস্টোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, বিয়ানীবাজার শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার থানার ওসি দেব দুলাল ধর, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাসিদ, ব্যবসায়ী ওয়াহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা। উদ্বোধন শেষে মাইলস্টোনের সাফল্য কামনা করে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আমাদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী হচ্ছে, এই প্রতিষ্ঠান তাদের ইংরেজিতে দক্ষ করতে সহযোগিতা করবে। আজকের দুনিয়া তো বদলাই গেছে, আধুনিক প্রযুক্তি। এই মুহূর্তে আমি ইচ্ছা করলে আপনার কথা হয়তো বিদেশে শুনতে পাচ্ছে, আমেরিকা শুনতে পাচ্ছে। এই যে প্রযুক্তির বিকাশ হয়েছে, এটার সাথে ইংরেজিটা খুবই জড়িত। ইংরেজি না শিখলে এটা ব্যবহার করা কঠিন হয়ে যায়। তার জন্য আমরা আশা করবো যে আজকের যুগের প্রয়োজনে, আমাদের দেশের প্রয়োজনে, দেশকে আগায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সব কিছুর জন্যই ইংরেজি একটা বড় বিষয়। আর এখানে তো মূলত ইংরেজি নাম শেখানো হবে হয়তো, তো আমি আশা করি যে এটা সফল হবে এবং যারা শিখতে আসছেন তারাও মনোযোগী হবেন, শিক্ষকরাও মনোযোগ দিয়ে শেখাই দেবেন, তাতে একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে যে বিনিময়ের কী ফলাফল হলো এবং এটা আমরা হয়তো ভালো হবে। এবং সাইনের যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে, 10 বছর ধরে সে শিক্ষকতা করতেছে, তার 10 বছরের অভিজ্ঞতা যথেষ্ট, তো ওইটা কাজে লাগলে পরে আমি মনে করি যে এটা সফল হবে। আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এটা আরও অগ্রসর হবে। শিক্ষার্থীদের সহযোগিতা এবং দুর্বলতার জায়গাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকরা নিবেদিতভাবে কাজ করেন বলে জানান শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান এখানে ম্যাটার করে না, আইএলসি থেকে স্যাররা কোন স্যার আসলে কি দিতে পারে। পূর্ব সিলেটের শ্রেষ্ঠ টিচার আমাদের কাছে মনে হয় আমাদের শাহিন স্যারই, ওনার শুভাকাঙ্ক্ষী। আর আমরা এখানে ভর্তি হওয়ার প্রধান কারণই আমাদের শাহিন স্যার। এই মাইলস্টোন প্রতিষ্ঠানটা অনেক ভালো লাগছে, যে কারণ এখানের যে ক্লাসরুমগুলো আছে বা এমনি ম্যাটেরিয়ালস যেগুলো আছে এগুলো অত্যন্ত ভালো, এবং পড়ালেখার যে পরিবেশটা সব থেকে বেশি আমার ভালো লাগছে। সব থেকে বড় কথা হইলো যে শাহিন স্যার যে আছেন উনি অত্যন্ত বিনয়ী, ভদ্র বা অত্যন্ত ভালো একজন স্যার। উনি তার সর্বোচ্চটা সায়েন্স স্টুডেন্টে দিবার লাগে, সো ও কারণেও আমরা এখানে ইয়া ভর্তি হয়েছি। শিক্ষার্থীদের সহযোগিতা করতেই বিয়ানীবাজারে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে জানান মাইলস্টোনের পরিচালক ও শিক্ষক সালে আহমদ শাহিন। আমাদের এই অঞ্চলের মানুষের প্রত্যাশা হচ্ছে, যারা স্কিল আছে, পড়াশোনা করছে, মেধাবীরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চায়, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে চায়। আমার মূলত মাইলস্টোনটা বিয়ানীবাজারে ওপেনিং করার পেছনে মূল উদ্দেশ্যটাই হচ্ছে তাদের সহযোগিতা করা, তাদেরকে একটা, আপনারা জানেন যে বিদেশে পড়াশোনা করার জন্য বা কাজের জন্য যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেটটা ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে আইএলস। সো আমি আমার প্রতিষ্ঠানটাকে এরকম সাজিয়ে ফ্রেন্ডলি করে সাজিয়েছি যাতে স্টুডেন্টরা নিজেদেরকে এই জায়গায় দক্ষ করে গড়ে তুলতে পারে এবং তাদের যে প্রত্যাশিত যে জায়গাটুকু বিদেশে নামি দামি ইউনিভার্সিটি যাওয়ার সেই স্বপ্নটা পূরণ করতে পারে। আমার এখানে আইএলস লাইফ স্কিল, আইএলস একাডেমিক, আইএলস জেনারেল ট্রেনিং এবং সবার জন্য স্পোকেন ইংলিশ কোর্স আমাদের থাকছে, এবং যারা বিভিন্ন জায়গা থেকে আইএলস সম্পূর্ণ করেছে তারাও এখানে এসে মক টেস্ট, পার্শিয়াল টেস্ট এগুলোতে অংশগ্রহণ করতে পারবে। এবং আমাদের একটা তরুণ টিচার নিয়ে আজ আমি প্রতিষ্ঠানটাকে সাজিয়েছি যাতে আমার স্টুডেন্টদের যতটুকু দরকার তার সর্বোচ্চটুকু আমি দিতে পারি তাদেরকে। আর আপনারা জানেন এই মাসব্যাপী আমাদের ওপেনিং ডিসকাউন্ট থাকছে, সবগুলা কোর্সে 20% ডিসকাউন্ট থাকছে। এছাড়াও যারা গরিব মেধাবী ছাত্রছাত্রী থাকবে তাদের জন্য বিশেষ সহযোগিতা থাকবে আমার এই প্রতিষ্ঠান থেকে। এই অঞ্চলের যারা স্টুডেন্ট আছে তাদের আসলে অনেক সীমাবদ্ধতা আছে, শহরের স্টুডেন্টরা যেরকম সুযোগ সুবিধা পায় এখানে সেরকম সুযোগ সুবিধা থাকে না। সো আমি আমার আয়াস সেন্টারটাকে সেরকম সাজিয়েছি আসলে যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় স্টুডেন্টরা। মাইলস্টোনে আইএলটিএস একাডেমিক, আইএলটিএস জেনারেল ট্রেনিং, আইএলটিএস লাইফ স্কিল, স্পোকেন ইংলিশ এবং টেস্ট সেন্টার সহ শিক্ষার্থীদের নানা বিভাগে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হবে বলে জানান দায়িত্বশীলরা। মেহরুন মিন্টু ফেরদৌস, এবিটিভি।